আসসালামু আলাইকুম। এটা এক ভদ্রলোক, উনি সাভার থেকে নিয়ে আসছে। এটা ট্রলির পুশ ছিল না, এই যে খেয়াল করেন সেম ব্লু কালারে, ব্লু কালার এটা ফিটিং করে দিছি। বাট একটা একটু সমস্যা হয়েছিল উনার এই লাগেজটি আনতে গিয়ে। আমরা আপনাদের অনেক ভিডিওতে বলি, লাগেজ রিপেয়ার করতে গিয়ে অনেক সময় আপনারা অনেক দোকানে দিয়ে দেন। তো ভাইজানকে একটু জিজ্ঞাস করবো আমরা, উনি কিরকম সমস্যায় পড়ছিল। ভাই আপনি তো লাগেজ রিপেয়ার করতে আসছিলেন সাভার থেকে, তো এখানে আসতে গিয়ে আপনার বলে কিছু সমস্যা হয়েছিল ব্যাগের দোকানে, কি কোনো সমস্যা করছিল? আমি যখন আপনার ভিডিও দেখে আসি, ভিডিও ইউটিউবে দেখার পর, তো এটা যখন আমি ভিতর দিয়ে ঢুকি, তো এখানে অনেক ব্যাগের দোকান আছে। তো এরা মনে করেন খুব জোর বসত আমার ব্যাগগুলো টাইনা নিয়ে যায়, যে ভাই আমরা পারবো খুব ভালোভাবে সার্ভিসিং করে দিব। তো নেওয়ার পর ওরা বলে যে ডাইরেক্ট করে দেয়, মানে পুশ আপ কোনো সিস্টেম থাকবে না, শুধু ডাইরেক্ট অটো হয়ে যাবে। হ্যাঁ ডাইরেক্ট করে, হ্যাঁ সেটাই বলছে তারা, 800-1000 টাকা করে এরকম বলছে। এখন আমার এখানে এই পুশটাই, যে পুশ কাজ করে দিছি, এটা কত দিয়ে করাইছেন? 400 টাকায়। তো আমাদের এই কাজে কি আপনি মোটামুটি সন্তুষ্ট আছেন? হ্যাঁ আমি স্যাটিসফাই আছি, ভালোভাবে আপনি কাজটা করাই দিয়েছেন, দেখলাম খুব সুন্দর, মানে ফিটিং করে দিয়েছেন, এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে। আপনি ইনশাআল্লাহ আরেকজনকে কি রেফার করবেন, আরেকজনকে বলবেন? অবশ্যই অবশ্যই, কারণ আমাদের মানে এখানে নিউ মার্কেটে যে দোকানটা ভাই আপনি ই করছেন, এই বাংলাদেশে অনেক জায়গায় এগুলো নাই। তো আপনি স্পেসিফিক এই বিষয় নিয়ে কাজ করেন, তো তো সবাইকে বলবো যে এই ভাইয়ের দোকানে আসতে, কারণ অনেক অনেক ধরনের বিভ্রান্তকর তথ্য দিয়ে বিভিন্ন আপনার হয়তো বা ব্যাগটাও নষ্ট করে দিতে পারে। তো অবশ্যই আপনার চেষ্টা করবেন যে এই যে ভাইয়ের দোকানে আইসা, এই যে A to Z ব্যাগ রিপেয়ার, হ্যাঁ হ্যাঁ, উনি আইসা এখানে আইসা ভাইয়ের সাথে রিপেয়ার করলে আপনাদের অনেক ই হবে। তো ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। জি থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তো আপনাদের এই ব্র্যান্ডের ব্যাগগুলো মেরামত করতে ডাইরেক্ট আমাদের শপে চলে আসতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ঢাকার যে কোনো জায়গায় হোম সার্ভিস দিচ্ছি, মাত্র 200 টাকা চার্জ।